কাল্লা পৌরসভার খাদ্য বিভাগের আধিকারিক ও পৌরসভার কাউন্সিলর অনিল বসু কাল্লার বেশ কিছু মাংস ব্যবসায়ীর দোকান আজ সকালে হঠাৎ পরিদর্শনে বের হন। সব জায়গায় মাংসের মান ঠিক থাকলেও কাল্লা কলেজ সংলগ্ন 12 নম্বর ওয়ার্ডে একটি দোকানে খাসির বদলে ধাড়ির মাংস কাটছিল। না, এটা কি নিয়ম আছে? না, আমি বলছি যে এখান থেকে কি মানে ধাড়ি কাটার নিয়ম আছে? সেই সময় অনিল বসু এসে এই মাংস ব্যবসায়ীর ধাড়ির মাংস বাজেয়াপ্ত করেন। অ্যাকচুয়ালি দেখুন, আমি বিগত পৌরসভা ভোটে আসার পরে আমি সন্ধ্যার বেঞ্চে যখন দায়িত্ব পাই তখন এদেরকে আমি ডেকে আমি মিটিং করি, যে সাধারণ অনেক গরিব মানুষ আছে যারা মাঠে খেটে খায় এবং টোটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, অনেক গরিব মানুষ আছে, তারা বাল বাচ্চা নিয়ে 1 কেজি খাসির মাংস খেতে নেয় 6 থেকে 7 মাস বাদে। তাহলে তিনি খাসির মাংসের পয়সা দিয়ে তিনি কেন ধাড়ির মাংস নেবেন, তাকে কেন ঠকানো হবে? সাধারণ মানুষকে তো আমি ঠকাতে দিব না। সেই সমস্ত জিনিসগুলো এদেরকে আমি বারবার বারণ করেছি, আমি বারবার মানে এদের অ্যালার্ট করেছি, কিছুদিন আগেও একটা ধরেছি আমি, যে 10,000 টাকা জরিমানা করেছি, 21 দিন সাসপেন্ড করেছি। আর আমি এদেরকে বারবার মিটিং করে বলে দিয়েছিলাম যে আপনারা খাসির মাংসের দোকানে খাসি বিক্রি করুন, বড় বাজারে যেখানে ধাড়ি লেখা আছে যে আমরা ধাড়ির মাংস বিক্রি করি তারা ধাড়ি বিক্রি করবে, কিন্তু খাসির মাংসের দোকানে একদম কোনো ধাড়ির মাংস বেচতে পারবেন না এবং ধাড়ি আপনারা কাটবেন না। যদি কাটেন আমি ধরতে পারি, 10,000 টাকা জরিমানা করবো, 3 মাসের সাসপেন্ড করবো। মানুষ, সাধারণ মানুষকে কোনোভাবেই বোকা বানানো চলবে না, তাদের ঠকানো চলবে না, একদম এই সমস্ত কাজ আপনারা করবেন না। তারপরেও আজকে করেছি আমি, আজকাল করেছি, তাই আজকে আমি এনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করছি এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে কাল্লা পৌরসভার। এবং পৌরসভার নিয়ম মাফিক 10,000 টাকা জরিমানা এবং 3 মাসের জন্য দোকান বন্ধের নির্দেশ দেন। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যর রিপোর্ট, আনন্দবার্তা।